এবার এক মহাজাগতিক টারান্টুলার ছবি পাঠিয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। তবে এই মহাজাগতিক টারান্টুলা আক্ষরিক অর্থে কোনো দানবীয় মাকড়সা নয়, বরং উত্তপ্ত কিন্তু বয়সে তরুণ কিছু নক্ষত্রের ঝাঁক। টারান্টুলা নেবুলা বা নীহারিকা আদতে গ্যাস আর ধুলো জমানো মেঘ, যা 30 ডোরাডাস নামে পরিচিত। কিন্তু স্পেস টেলিস্কোপ থেকে তোলা ছবিতে ধুলো আর গ্যাসের মেঘগুলো মাকড়সার পায়ের মতো লম্বা আর প্যাঁচানো মনে হওয়ায় এর নাম দাঁড়িয়েছে টারান্টুলা নেবুলা বা দানবীয় মাকড়সা নীহারিকা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্ব দেখে বা পর্যবেক্ষণ করে ইনফ্রারেড আলোতে। এ পর্যন্ত টেলিস্কোপটি যেসব ছবি পাঠিয়েছে তার মধ্যে টারান্টুলা নেবুলার ছবিটিকে সেই ইনফ্রারেড সক্ষমতার সেরা উদাহরণ বলা হচ্ছে। নাসা জানিয়েছে ওয়েবের হাই রেজুলেশন ইনফ্রারেড যন্ত্রাংশগুলো একসঙ্গে কাজ করে নক্ষত্র নীহারিকার গঠন কাঠামো ও উপাদান নিয়ে এমন খুঁটিনাটি উদ্ঘাটন করেছে যা আগে কখনো সম্ভব হয়নি। জানা যাচ্ছে পৃথিবী থেকে 1,61,000 আলোক বর্ষ দূরের এক ছায়াপথে অবস্থান টারান্টুলা নেবুলার। পুরো ছায়াপথ জুড়ে এখনো ছোট বড় অনেক নক্ষত্র জন্ম নিচ্ছে। নেবুলা একটি বাবলের ভেতরে কি হচ্ছে দেখার চেষ্টা করেছিল ওয়েব টেলিস্কোপটির নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ বা NIR স্পেক। সেখানে গ্যাসের মেঘে আবৃত বয়সে তরুণ এক নক্ষত্রের খোঁজ পায় ওয়েব টেলিস্কোপ। নাসার ভাষ্য, ওয়েবের চোখে গ্যাসের মেঘের ভেতরে গর্ত খুঁড়ে নিজের ঘর বানানোর চেষ্টা করছে মহাজাগতিক টারান্টুলা। ওয়েবের প্রকাশিত ছবিতে দেখা যায় ছবির কেন্দ্রে অনেকগুলো নীল রঙের নক্ষত্র। ওই নক্ষত্রগুলোর একটিকে আলাদা করে গুরুত্ব দিয়েছে ওয়েবের নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ। গবেষকরা প্রথম নক্ষত্রটির বয়স অনেক বেশি ভেবেছিলেন, তবে NIR স্পেকের ছবি বিশ্লেষণ করে নাসা জানিয়েছে নক্ষত্রটির জীবন কেবল শুরু হয়েছে, এখনও একে ঘিরে আছে ধুলোর মেঘ।